গতকাল রাত 12:10 নাগাদ আমার বাড়িতে 5 জন আছে। 5 জন এসে আমাকে হুমকি দেওয়া হয় যে এখানে বিজেপি করা যাবে না। 2 নাগাদ আগুনের আওয়াজ পেয়ে, আগুনের একটা আওয়াজ হয়, এরা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতি। কোথাও রান্নাঘরে আগুন লাগিয়ে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে, কোথাও ভয় দেখাতে গিয়ে বিজেপি কর্মীর বাড়ির সামনে লাগিয়ে দেওয়া হয়েছে প্লাস্টিকের কঙ্কালে খুলি। চতুর্থ দফায় বোলপুর লোকসভা কেন্দ্রের ভোট মোটের ওপর শান্তিতে কাটলেও নির্বাচন মিটতেই বোলপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ড এলাকায় তৃণমূলের বিরুদ্ধে উঠল ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ। আমার বাড়ির সামনে, হ্যাঁ, তুমি দেখে থাকবে, ওই একটা দেখবেন কঙ্কাল ঝুলি দিয়ে চলে গেছে, যে আমাকে ভয় দেখাতে যাচ্ছে। আমি সেখানে আইসি স্যারকে জানিয়েছিলাম, আইসি স্যার চুপ থাকতে বলেছিলেন, এবং আমি কাউন্সিলরকেও জানিয়েছিলাম ফোন করে। তা বলে যে ভাই আর কিছু হবে না, আমি তার উপর, কিন্তু তারপরেও কালকে এরকম করে হঠাৎ করে উদ্যম নিত্য এখানে এসে বাড়ি আগুন লাগিয়ে দেওয়া। ঘটনার প্রতিবাদে এদিন বোলপুর চৌরাস্তায় পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। এটা পুরোপুরি মিথ্যা কথা সাজানো, আপনি ভালো করে দেখুন, ওনার বাড়িটার পাশেই ওনার মায়ের বাড়ি আছে, একদম আমাদের সরকারের বাড়ি দেওয়া আছে পৌরসভা থেকে, ওনার মা ভাতা পায়। উনি সকাল থেকে কি করে আপনারা খোঁজ খবর নিন, কীভাবে মদ্যপান করে, কীভাবে টলতে টলতে পাড়া ঢুকে প্রত্যেকের কাছে কী ওদের রিপোর্ট আছে। আর আমরা এই ধরনের ঘটনার সঙ্গে কোনোদিনই যুক্ত হতে পারি না, আমাদের এখানে সবাই আমরা শান্তিপূর্ণভাবে থাকি। এই প্রেক্ষিতে বীরভূম জেলা তৃণমূলের সহসভাপতি দাবি করেছেন, নিজেদের মধ্যে ঝামেলা করে সেই দায় তৃণমূলের ওপর চাপিয়ে দিচ্ছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই মিথ্যে, যদিও সব অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।